রেগা শ্রমিকদের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ। প্রতিবাদে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা এডিসি ভিলেজের দপ্তরে তালা ঝোলালেন। ঘটনা কল্যাণপুর আন্টি ব্লকের আরএস পাড়া এডিসি ভিলেজে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল। রেগা শ্রমিকদের মজুরি বঞ্চনার প্রতিবাদে কল্যাণপুর আরডি ব্লকের আরএস পাড়া এডিসি ভিলেজ দপ্তরে মঙ্গলবার তালা পড়ল। ভিলেজ দপ্তরের অভ্যন্তরে পঞ্চায়েত সচিব, রেগার জিআরএস সহ অন্যান্য কর্মীদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট ক্ষুব্ধ রেগা শ্রমিকরা দরজায় তালা দিলেন। রেগা শ্রমিকদের অভিযোগ, 15 দিনের কাজের নির্দিষ্ট মজুরি প্রাপ্তির ক্ষেত্রে তারা বঞ্চিত। 15 দিনের কাজ মজুরি আমরা আগে হলে 2,3,200 টাকা, আজ এখন হলে 2,385 টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবকে জিজ্ঞাসা করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি এবং উল্টো সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা তাল বাহানার শিকার বলে তাদের অভিযোগ। 15 দিনে কাজ পাইছি, এর মধ্যে পেমেন্ট পাইছি না, ঢুকছে আর কি, আমরা গেছি না এখনো, কিন্তু 2,385 টাকা করে ঢুকছে সবারই। তো এর লাগে আমরা 15 দিনে কাজ করছি, কি লাগে আমরা টাকা কম দিছে, এর লাগে আমরা আজকে আর এস পাড়া পঞ্চায়েতে তালা দেওয়া হয়েছে আর কি। পঞ্চায়েত সেক্রেটারি জিঙ্গাইছি, কয়ে আমরা জানি না, ওই একজন তার একজন লিডার আছে দীপঙ্কর, তারারে দুসাই, এরপরে এরার দ্বারা গেলে এরা কয়ে পঞ্চায়েত সেক্রেটারি জানে, আমরা তো আর কয়েবারে ইদিক উদিক ঘুরতাম, এরপরে আমরা পঞ্চায়েতে এ করছি। সংশ্লিষ্ট রেগা শ্রমিকদের আরও অভিযোগ, এক্ষেত্রে কাজ করেছেন 26 জন শ্রমিক, কিন্তু রহস্যজনক কারণে অদৃশ্য আরও 6 জন শ্রমিককে রহস্যজনকভাবে মজুরি প্রদান করা হয়েছে, যে কারণে তাদের নির্দিষ্ট মজুরি প্রাপ্তি বঞ্চনা। তবে এ ব্যাপারে যদি কোনো অনিয়ম থেকে থাকে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব। এটা হচ্ছে যে আজকে ওনারা যে কারণে এসেছে এখানে পঞ্চায়েতে, 26 জনের জায়গায় 32 জন কাজ করেছে। হ্যাঁ, তো আমি বলেছি যদি এরকম মানে দেখা যায় যে 26 জনের জায়গায় 32 জন যদি কাজ করে থাকে, তাহলে আমরা ডকুমেন্টস রেকর্ড আমরা দেখব, যদি এটা ইলিগেল আমরা যদি পাই তাহলে আমরা অ্যাকশন নেব, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে, আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা অ্যাকশন নেব, ঠিক আছে। কনসার্ন আইউ এবং যারা এখানে আছে সুপারভাইজিং অফিসার, ওনাদের এগেনস্টে আমরা অ্যাকশন নিয়ে নেব। শুধু তাই নয়, এই বিষয়ে তদন্তের জন্য একটি দল গঠন করা হবে বলেও আশ্বস্ত করলেন পঞ্চায়েত সচিব। পুলিশি হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত পঞ্চায়েত সচিবের আশ্বাসের ভিত্তিতে ক্ষুব্ধ রেগার শ্রমিকরা আরএস পাড়া এডিসি ভিলেজ দপ্তর তালামুক্ত করলেন। তবে পরবর্তীতে এই ঘটনার শেষ পরিণতি কী হয় সেটাই এখন লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।